আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, এক যুগের বেশি সময় ধরে নির্মাণ কাজ চলমান, এখনও শেষ হয়নি। যতটুকু হয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করাই তা বুঝে নেয়নি কর্তৃপক্ষ। এখন পর্যন্ত বুঝাই দিয়েছে কি না আর কি? না, বুঝাই দেয়নি। এটা এ প্রকল্পের দায়িত্বে ছিলেন বর্তমান রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল আলম। এ প্রকল্পে অনিয়মের জন্য আশরাফুল আলমের বিরুদ্ধে মামলা হয় দুদকে। আশরাফুল আলম ঢাকা চট্টগ্রামের পরিত্যক্ত ভবন টেন্ডার কমিটির সদস্য সচিব থাকার কারণে তার বিরুদ্ধে ওই সময় ব্যাপক কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। এ বিষয়ে কথা বলার জন্য আশরাফুল আলমকে ফোন ও SMS করা হয়, জবাব দেননি তিনি। গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমারের বিরুদ্ধেও রয়েছে একই ধরনের অভিযোগ। জিকে শামীমের প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন বলে এখন আলোচনায় আছে সংশ্লিষ্ট মহলে। গত কয়েকদিন আগে তাকে OSD করা হয়েছে, নিয়ম অনুযায়ী তার অফিসে থাকার কথা, অফিসে পাওয়া যায়নি তাকে। গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সরকার, বদলি বাণিজ্য, কমিশন বাণিজ্য সহ ব্যাপক অভিযোগ তার বিরুদ্ধে, দুটি মামলাও রয়েছে তার বিরুদ্ধে। গত কয়েক মাস আগে তাকে খাগড়াছড়ি বদলি করা হলে আবার তিনি ঢাকায়। এ বিষয়ে প্রশ্ন ছিল প্রধান প্রকৌশলীর কাছে। বদলিতে একটা রুটিন ওয়ার্ক, কারে কোনো জায়গায় বদলি করার কিন্তু শাস্তি না। সবার সাথে আলোচনা করে আমি করছি। জিকে শামীমের বন্ধ প্রকল্পের ভবিষ্যৎ কি, এ প্রসঙ্গে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বলেন, কোনো কারণে জিকে শামীমের প্রতিষ্ঠান শর্ত লঙ্ঘন করলে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে, এরপর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হবে। এতগুলো কাজ সেটা বিষয় না, কথা হচ্ছে দেখতে হবে যে পদ্ধতি সে পাইছে সেখানে কোনো সমস্যা আছে কিনা। ম্যানিপুলেশন করে কিছু করছে তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এক নাগারে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান 28 দিন কাজটা বন্ধ থাকে তাহলে তার কাজ বাতিলের জন্য আমরা চিঠি দেব, চিঠির প্রেক্ষিতে তার কাজটা ক্যান্সেল করব। কমিশন বাণিজ্যের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান প্রকৌশলী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই আমরা এটা তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম বলেন, দরপত্রের শর্তানুযায়ী কাজ বন্ধ রাখা যাবে না। এ বিষয়ে জিকে শামীমের মালিকানাধীন প্রতিষ্ঠান GKB-কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে, এরপর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাজের যে পরিসরটা আছে, মানে যে পর্যন্ত তারা করেছে, সেটাকে আমরা একটা এক্সপার্ট কমিটি নিয়ে অ্যাসেস করব। আমরা কাজটা বাতিল করব, বাতিল করার পরে আমরা টেন্ডার দিয়ে বাকি অংশের জন্য নতুন ঠিকাদার নিয়োগ করব। যেসব প্রতিষ্ঠান দেরিতে কাজ শেষ করে বা বারবার দরপত্রের বাজেট বাড়াই তাদের আর সে সুযোগ নেই বলে জানান মন্ত্রী। কোনো রিভিশন যদি কারু থাকে তাহলে 30 ডেজের ভিতর তার বলতে হবে, সময় যদি বাড়াতে হয় আমরা টাকা বাড়াবো না। যদি কোনো প্রকল্পে অগ্রিম বিল নেওয়ার ঘটনা ঘটে থাকে তবে প্রকল্পের পাওনা থেকে সমন্বয় করা হবে বলে জানান মন্ত্রী। আমার দৃষ্টিতে এখনো কোনো পার্সেন্টেজ তিনি দিয়েছেন এরকম সুনির্দিষ্ট তথ্য আমার কাছে নেই, যদি থাকে সেক্ষেত্রে কেবলমাত্র সরকারি কর্মকর্তাদের সব প্রসঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আমার আছে। কোনো কোনো প্রকল্পে ওনার অনেক কাজ করা আছে, সেই পরিমাণ টাকা উন্নয়ন নেই, আমরা সবটা হিসাব করে সমন্বয় করে নেব। দর্শক, প্রতিষ্ঠান প্রধান এবং মন্ত্রীর আশ্বাস যেন শুধু ক্যামেরায় সীমাবদ্ধ না থাকে, দেশের উন্নয়নে আমরাও চাইব আর কোনো জিকে শামীম যেন গণপূর্ত বিভাগের ডন হিসাবে আত্মপ্রকাশ না করেন। দুর্নীতি ও অস্বচ্ছতা বন্ধ হয়ে গণপূর্ত অধিদপ্তর জনগণের প্রতিষ্ঠান হোক, এমন প্রত্যাশা সকলের, আমাদেরও।